একের পর এক মামলায় জড়িয়ে পড়ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান। নতুন করে আবারও এক মামলা করা হয়েছে পিটিআই নেতার বিরুদ্ধে। দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ জানায়, পাকিস্তানের ক্ষমতা কাঠামোর শীর্ষে অবস্থান করা সেনা সদস্যদের পরিবারকে ঝুঁকিতে ফেলার অভিযোগে বৃহস্পতিবার ইসলামাবাদের একটি পুলিশ স্টেশনে ইমরান খানের বিরুদ্ধে মামলা করেন মঞ্জুর আহমেদ নামের এক ম্যাজিস্ট্রেট। মামলার এজাহারে বলা হয়, প্রধানমন্ত্রীর পদে থাকাকালে বিভিন্ন সময় সামরিক বাহিনীর কর্মকর্তাদের প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন ইমরান খান। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের দণ্ডবিধির 500, 505 এবং 138 নম্বর ধারাকে অন্তর্ভুক্ত করে প্রস্তুত করা হয়েছে মামলার এজাহার। 500 এবং 138 ধারায় মামলা করা হলে অভিযুক্তের সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড ও জরিমানার সাজা হয়। অন্যদিকে 505 নম্বর ধারায় মামলা হলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত হন কোনো ব্যক্তি। গত বছর প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একের পর এক মামলা হচ্ছে ইমরান খানের বিরুদ্ধে। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে রাজধানী ইসলামাবাদের বিভিন্ন পুলিশ স্টেশন ও আদালতে পিটিআই নেতার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।